আমরা রাতে 5টার সময় ঘুমিয়েছি, ভালো করে লাগবে যদি এবিপি যে আছে না, এবি ক্যামেরা লাগবে বলছে। গুলাব খান অরাউন্ড 30 ইয়ার্স, জিতেন্দ্র মাহাতো 24, গজানন কুমার মল্লিক 20, আভি তো 302-334 আইপিসি উইথ 25-27-35 আর্মস অ্যাক্ট অ্যান্ড ইনভেস্টিগেশন যে আমরা পাবো ওটা আমরা এনারা বেসিক্যালি ছিনতাই বাজ আছে তিনটা সময় বঙ্কিম সেতুর উপরে একটা মাছ বিক্রেতা আছে, ওনার নাম আছে তারক ভূঁইয়া। উনি আছে ওটা গোলাবাড়ির দিকে যাওয়ার সময় মাছ রাস্তা বঙ্কিম সেতুর উপরে ওনাকে কিছু লোক অজ্ঞাত লোক ওনাকে ওখানে ওনাকে রাস্তার মধ্যে আটকে ওনার ওনার কাছ থেকে টাকা পয়সা চিন্তাই করেছে ওর উনি নিশ্চিত ও সময় রেজিস্ট করেছে। তো তার সময় ওনার এনাদের মধ্যে যে ডিসক্রিপ্টস আছে ওর মধ্যে একটা লোক ফায়ার করেছে। ডিউরিং দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আমরা জানতে পেরেছি এর মধ্যে 4টা লোক ইনভলভ আছে, ওনার নাম আছে গুলাব খান, ইনভেস্টিগেশন শুরু হয়েছে। তারপরে আমরা ওনারা যেখান থেকে বলেছে ওখান থেকে এটা গুলাব খান যে আছে ওটা মারিপাস গোড়ার আছে, জিতেন্দ্র মাহাতো নিশ্চিন্দার আছে, গজানন কুমার মল্লিক বেলুরের আছে, দীপক যে আছে দীপক দাস গোলাবাড়ি। প্রাইমারিলি যে আমরা ইনভেস্টিগেশন করেছি এনআরআই মোটামুটি সেই সময় যে পুলিশকে লক্ষ্য করে এরা গুলি চালিয়েছিল, তো সেক্ষেত্রে কি জাদা চিজে বাহার বাতেন তো ফির ওর ইয়ে হো জায়েগে, ইয়ে হামারা পার্ট হ্যায় ও হাম কি পুলিশ কর্মী কো পুলিশ কি তো কিসি কো হামারা কোই ইয়ে হ্যায় নাহি কিসি কো কুছ তরহ কি আঘাত নাহি লাগি ওটা আমি তো আমার হাতে নিয়ে আমি কোর্টকে আমরা আপনারা কতদিনের জন্য চাইব এটা এটা আমি দেবো না দরকার নেই, এটা ইনভেস্টিগেশন পার্ট আছে আমি আপনার কাজ করে দিয়েছি ভালো ঠিক আছে। এই গ্যাংটা কতদিন ধরে অপারেট করছে কোন কোন এরিয়া থেকে এটা ইনভেস্টিগেশন পার্ট আছে একটু যদি আমরা ধরেছি আমরা এটা ডিউরিং দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশনটা বলবো অ্যান্ড যেখানে যেখানে একটু আমি ওখানে যে পুলিশ স্টেশন আছে ওনাকে আমরা শেয়ার করবো আমাদের যে জিনিসটা যে আছে না এটাই আমার যে মনে হচ্ছে কি যে শেয়ার করা উচিত নেই আমার ওদের মোডাস অপারেটিভ একটু তো পাবলিক ইন্টারেস্ট আছে মোডাস অপারেটিভ আপনি বললেন যে সিতাই বাজ আছে ওনারা আপনি বাদ হচ্ছে ऐसा लग रहा है कि इनका जो रहेगा ये नोड है इनके कोई जो জিতেন্দ্র মাহাতো, আলাইস করণ, আলাইস নাটা,
গজানন কুমার মল্লিক, অলাইস গাজা, দীপক দাস, অলাইস দীপকা, এটা চারটা লোককে স্যার দীপক দীপক দাস অলাইস দীপকা এটা চারটা লোককে আমরা ধরতে পেরেছি। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, এর মধ্যে এনার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া এনাকে এনার কাছ থেকে আমরা দুটা আর্মস পেয়েছি, ওয়ান শটার, এর ছাড়া আর একটা আর্মস পেয়েছি 7 mm, মানে তিনটা টোটাল তিনটা আর্মস পেয়েছি, 27 mm রাউন্ড পেয়েছি, অ্যান্ড 40 আমরা 8 mm রাউন্ড পেয়েছি। টোটাল মিস তিনটা আর্মস অ্যান্ড 60 রাউন্ডস অফ অ্যামিউনিশন, হেভি অ্যামিউনিশন এনার কাছ থেকে পাওয়া যাচ্ছে, পাওয়া গিয়েছে। আমরা এটা যে কেস আছে এটা আমরা 48 hours মধ্যে আমরা আমাদের পুলিশ টিম যে আছে ডিডি গোলাবাড়ি পিলিয়ন পুলিশ অ্যান্ড মাল্টিপার্পাস টিএস এটা যথেষ্ট মানে কম্বাইন্ড এফোর্টস নিয়ে এটা কেস ডিটেক্ট করেছে। এনাকে বর্ধমান থেকে অ্যারেস্ট করা হয়েছে। উঠা